হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। আর আমার ব্লগটা আমি শুরু করলাম, তো সবাইকে আমার চ্যানেলে তন্দ্রা চ্যানেলে স্বাগত। আর তোমরা ব্লগটা দেখো। আর হচ্ছে আমি ব্লগটা শুরু করেছি, এখন বাজে হচ্ছে তোমার 11:33 হয়ে গেল আজকে। আর মানে অনেকটাই দেরি হয়ে গেল শুরু করতে। আমি এসেছি অনেকক্ষণ পরে, ঠরিয়ে মানে আধা ঘন্টা হয়ে গেছে। তো দেখি এখন কি রান্না করব। তো মোটামুটি ইচ্ছা আছে যে প্লেনই রান্না করবো, ডাল আলু ভাজা আর হচ্ছে পাঁপড় টাপড় কিছু একটা করে নেবো। মাছ নিয়ে এসেছে কিন্তু করবো না, ওটা কালকে করবো। তো আজকে আমি দেখি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করছি। তো গরমের মধ্যে আমার তো একদমই ভালো লাগছে না কিছু করতে। তো চলো দেখি কি রান্না করি। দেখো আমার ভাত হয়ে গেছে, আর হচ্ছে একটু ডাল, মুগের ডাল করবো। তো মুগের ডালটা যে ভেজে নিচ্ছি, একটু ভেজে নেবো। মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখো এই গাজর দিয়ে মুগ ডালটা করবো। তো ডাল আমার ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম ডালটা, এবার এখানে বসিয়ে দিলাম জল প্রেশারে। তো এই দেখো ডাল ভাজা আমার হয়ে গেছে, এবার ডালটা প্রেশারে দিয়ে দেবো। ডাল ভেজে আমি যে প্রেশারে দিয়ে দিয়েছি, আর প্রেশারটা সেদ্ধ করে নেবো। তো ডাল আমার সেদ্ধ হয়ে গেল, এই যে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার থেকে নামি, এখনো সিটি আছে তো নামাইনি। এবার আমি পাঁপড় ভেজে নেবো ডালের সঙ্গে খাওয়ার জন্য। আজকে হচ্ছে যে আলু আর পটল কুচু করে কেটে নিয়েছি, ওটা ভাজবো। আর এই যে আলু সেদ্ধ দেবো, আমার বর আলু সেদ্ধ আর হচ্ছে আমার ছেলে আলু সেদ্ধটা খেতে ভালোবাসে, তো ওদের জন্য আলু সেদ্ধ দেবো। আর এখানে বড়া করব, মানে চপ করব, ইয়ের চপ। তোমার পুঁই শাক পাতা কেটে রেখেছি, সেই পুঁই শাকের পাতা কুচি করে কেটে রেখেছি, সেই কাট কেটে ওটাকে ভাজবো মানে বেসন দিয়ে। আর এই যে এখন পাঁপড়টা ভেজে, এখানে আমার পাঁপড় এই যে ভাজা হয়ে গেছে, এবার তেল আছে কড়াইয়ে, এবার এটা ভেজে নেবো। তো ভাজাটা আমি একটু বসিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দিলাম পাঁপড়ের সঙ্গে, ভালো করে এটা ভেজে নিচ্ছি লাগে না তিতকে। তো এখানে আমার আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু আর পটল ভাজা। আর এই বড়ার জন্য এখানে পুঁই শাক বললাম কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিলাম বেসন, বেসন দিয়ে দিলাম। তো এখানে হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, চিনি, একটু চিনি দিলাম অল্প। তো তারপরে আমার আলু ভাজা এরকম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আলু ভাজাটা। এবার তার মধ্যে জল দিয়ে দিলাম, এটা মেখে নিই। ডাল ফোড়ানোর জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর এই যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখানে জিরে আর মৌরি আছে একসঙ্গে দিয়ে দিয়েছি, আর এই যে গাজর গুলো কেটে গাজরগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেবো গাজরগুলো। তো এইটা আমার ভাজা এখন হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর নুন, নুন তো ডালের মধ্যে দেওয়াই ছিল, তো ডালটা দেখতে হবে নুন কতটা আছে আর নুন লাগবে কিনা।
তো এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, গাজরটা ভাজা হয়ে গেছে। এই যে ডালটাও দিয়ে দিলাম, তো ডালটা আমি এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো, ডালে ডালের মধ্যে জল দিয়ে দেবো। হ্যাঁ, কি ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, তো দেখো ডাল আমার এইবার হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে নেবো, ডালটা এবার নামিয়ে নেবো, ফুটে গেছে। এবার হচ্ছে আলু সেদ্ধটা বসিয়ে দেবো, বড়াটা মেখে রেখে দিয়েছি, এখন ভাজবো না, একটু পরে ভাজবো, কারণ এটা আমি খাওয়ার সময় ভাজবো যাতে মুচমুচে থাকে, আর এখন তো ভাজলে নরম হয়ে যাবে, আর এখানে আলু সেদ্ধটা হয়ে যাক। তো চলো, আমি একটু স্নান টান করে এসে তখন আবার আসছি, আর আজকে বৃহস্পতিবার পুজোও আছে, তো ওটা করতে হবে, তো এখন যাই আগে স্নানটা করে আসি। বড়াটা আমি ভেজে নেবো এখন, এরকম ভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। ভেবেছিলাম স্নান করে এসে ভাজবো, কিন্তু স্নান আমার এখনো হয়নি, পড়াচ্ছিলাম তাই, তো আগে ভেজে নি, ভেজে নিয়ে যাব স্নান করতে। তো এটা দিয়ে দিয়েছি বড়াগুলো, তো বড়াগুলো আমার ভাজায় দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বড়াগুলো হয়ে গেছে, বড়া আমার দেখো ভাজা হয়ে গেছে, আর বাকি টুকু আছে এগুলোও ভেজে নেবো, এগুলোও ভেজে নিচ্ছি। তো এরকম ভাবে বড়াগুলো সব ভেজে নিলাম, তো বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো আমার রান্না এখানেই হয়ে গেল, আবার কালকে নতুন রান্না নিয়ে আসবো, কী কী রান্না হয়। তো আমি আবার স্নান করে আসছি, কী কী খাচ্ছি সেটা দেখাবো। আমি স্নান করে চলে এসছি, আর এই যে খেতেও বসে গেছি, খাচ্ছি হল এই যে ভাত, আলু সেদ্ধ, আর এই যে আলু ভাজা করেছি সেই আলু ভাজা, বড়া ভাজা, আর কালকে কচুর লতি ছিল, এটা লেবু, আর এই যে ডাল। তো স্নান করে পুজো দিয়ে চলে এসছে, আর গরমের মধ্যে তো খেয়ে নিচ্ছে। আর এই যার একজন আমাদের ছোট জনের খাওয়া হয়ে গেছে, আর এই যে আমার স্টুডেন্ট এখন খাচ্ছে পাঁপড় ভাজা, ওর মা আসেনি, ও কি করবে পাঁপড় ভাজা খাচ্ছে। যা ঈশান, আজ তো কেউ নিয়ে যাবে না, কি হবে, আসবে আসবে বাবা মনে আসবে। তো চলো এটা আমি ভাত খেয়ে নি, তারপরে আবার আসবো, যখন পড়াতে যাবো তখন আবার তোমাদেরকে দেখাবো। তো এখন ভাত খেয়ে নি, আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি পড়াতে, এই যাচ্ছি। তো দেখো বেরিয়ে গেছি, তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে বেরিয়ে গেছি, মানে প্রচণ্ড রোদ বাইরে। তো চলো পড়াতে যাচ্ছি, দেখাই তোমাদের কোথায় যাচ্ছি পড়াতে।
তো চলো আমি এখানে ঢুকে গেছে, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা অবশ্যই দেখতে, চ্যানেলটা সাবস্ক্রাইব।